দিকে ইমাম পাক দেখলেন যে এখন তো এরা জবরদস্তি করবে, ইয়াজিদ তো ছাড়বে না, সব তো ইয়াজিদের কাছে বায়াত নিয়ে নিয়েছে। এখন আমি যদি মদিনা শরীফে থাকি, উনি দুইটি কথা চিন্তা করলেন। এক নম্বর কথা, আমি মদিনা শরীফে থাকলে ইয়াজিদ তো শাম সিরিয়া থেকে সৈন্য সামন্ত পাঠাবে এবং এখানে জবরদস্তি করবে। তখন মদিনা শরীফে অনেক লোক ইমাম পাকের মহব্বতকারী তখনও ছিলেন, যদিও জবরদস্তি মজবুরান তারা বায়াত হয়েছিল, অনেক লোক তখন ইমাম পাকের পক্ষ হয়ে দাঁড়িয়ে যাবে। তখন মদিনা শরীফের মধ্যে একটা রক্তারক্তি ঘটনা ঘটবে, আর এই পবিত্র ভূমি মদিনা শরীফ ইমাম পাক রক্তাক্ত করতে চান না, এটা মদিনা শরীফের পবিত্রতার বেহুরমতি হবে। কিন্তু প্রধান কারণ হল যখনই উনি এই ঘটনাগুলো দেখলেন, চিঠি পড়লেন, তখনই খেয়াল হয়ে গেল সেই উনার নানাজানের ভবিষ্যৎবাণী। উনি বলেছিলেন 7 হিজরির শেষে 61 হিজরির শুরুতেই ইমাম পাকের জন্য বলেছেন, আমার বেটা ইমাম হুসাইন আলাইহিসসালাম শহীদ হবেন, আর উনি যখন শহীদ হবেন যে স্থানে সেটা হবে ফোরাতের তীর। আবার এটাও আল্লাহ রসুল বলেছেন সেই জায়গাটার নাম হবে তাফ, আবার হাদিস পাকে এসছে সেই জায়গাটির নাম হবে নিনওয়া বা নাইনওয়া, আবার হাদিস পাকে আসছে সেই জায়গাটার নাম হবে কারবালা। আর তখন 7 হিজরির শেষের দিক, শেষ মে তো মাঝামাঝি শাবান মাস, মানে মাঝামাঝি তো টাইম তো এসে গেছে, এখানে তো আমার শাহাদাত লেখা নাই, আমার নানাজানের ভবিষ্যৎ অনুযায়ী ভবিষ্যৎবাণী অনুযায়ী আমার শাহাদাত কারবালায়, অতএব এখন থেকেই শাহাদাতের প্রস্তুতি নেওয়া কি শুরু। উনি ঘরে আসলেন আজকে রাত্রে, এই 4 শাবান, শাবানের কত তারিখ বলুন, 4 তারিখ, মানে আজকের রাত। ওনার বোন হযরত সৈয়দা জাইনাব সালাতুল্লাহ ওয়া সালামুল্লাহ আলাইহাকে বললেন যে সফরের সব মাল সামান বাঁধো, সব রেডি করো, আমাদের সফর করতে হবে। জাইনাব আলাইহিস সালাম তো সব জানতেন, সময় হয়ে গেছে, এখন সব মাল সামানা বাঁধাবাঁধি করতে হবে। এদিকে উনি সব গুছাগুছি করছেন এই রাত্রে, এমন সময় ইমাম পাক জাইনাব আলাইহিস সালামকে বললেন, হে আমার বোন। সাকিনা আলাইহিস সালামকেও ডাকলেন, আউন ও মুহাম্মদ, হযরতে জাইনাব আলাইহিস সালাম পাকের 2 সাহজাদা, একজনের নাম হযরতে আউন আরেকজনের নাম হযরতে মুহাম্মদ আলাইহিমাস সালাম, ডেকে বললেন যে আমার মনে হচ্ছে আজকেই রাত্রিটাই হয়তো মদিনা শরীফে আমাদের শেষ রাত, এরপর আমরা আর ফিরে আসবো কি না, আমরা ছেলেবেলা থেকে মদিনা শরীফের অলি গলি ঘুরে বেরিয়েছি, খেলাধুলা করেছি গলিতে গলিতে, তারপর আমরা দুই ভাই, আমরা দুই ইমাম পাক, আমরা খেলতে খেলতে মদিনা শরীফের গলি দিয়ে চলে গেছি এবং ক্লান্ত হয়ে এই গলিপথে আমরা ঘুমিয়ে পড়েছি, জিবরিল আলাইহিস সালাম এসে রোদ, আকাশের রোদ, সূর্যের রোদ আমাদের উপরে এসে, সূর্যকিরণ এসে পড়ছিল, তো জিবরিল আলাইহিস সালাম এসে ছায়া করেছেন এবং একটি পর দিয়ে হাওয়া করেছেন। আমাদের এই মদিনা শরীফের অলি গলি প্রত্যেকটা রাস্তার সাথে আমাদের স্মৃতি বিজড়িত রয়েছে। বলেন, আসো হে আমার বোন, এই রাতের অন্ধকারে শেষবারের মতো আমাদের জন্মভূমি এই মদিনার গলি অলি একবার আমরা শেষবারের মতো দেখে নিই, একবার ঘুরে নিই, এবং আমার নানাজনের রওজা পাক শেষবারের মতো আমরা জিয়ারত করে নিই। উনি কি এই মদিনা শরীফের প্রতি কি মুহাব্বত, কি ভালোবাসা, ওখানেও তো উনি খেলেছেন, বুঝেছেন না, দৌড়াদৌড়ি করেছেন ছেলেবেলায়, কত কী করেছেন, ফেরেশতাদের সাথেও খেলাধুলা করেছেন, নানাজান ঘাড়ে করে নিয়ে মদিনার গলি গলি ঘুরে বেরিয়েছেন, এই যে স্মৃতি বিজড়িত রয়েছে। বললেন যে আসো আমরা একবার মদিনার গলি ঘুরে নিই। হযরতে জাইনাব আলাইহিসসালামকে নিলেন, সাকিনা আলাইহিসসালামকে সাথে নিলেন, আর হযরতে আউন ও মুহাম্মদকে নিয়ে ঘর থেকে বেরোলেন, উনি ঘুরতে বেরোলেন। তারপরে যখন রওজা পাকের দিকে যাচ্ছেন, হযরত জাইনাব আলাইহিসসালামের একটি কথা মনে পড়ে গেল ওনার আম্মা জানের, ওনার আম্মা যান সৈয়দা ফাতেমাতুজ জাহরা সাল্লাতুল্লাহি ওয়া সাল্লামুল্লাহি আলাইহা, উনি একটি কথা জাইনাব আলাইহিসসালামকে বলেছিলেন, ইমাম পাক সামনে যাচ্ছেন আর এদিকে জাইনাব আলাইহিসসালাম পিছে পিছে যাচ্ছেন,
আর জাইনাব আলাইহিসসালামের একদিকে আউন আর একদিকে মুহাম্মদ আছেন, আর সাথে সাকিনা আলাইহিসসালাম আছেন। তো এই রাতের অন্ধকারে যখন নানা জানে রওজা পাকে যাচ্ছেন, তো সেই কথা মনে পড়ে গেল যখন উনার আম্মা যান খাতুনে জান্নাত পাকের সাথে, খাতুনে জান্নাত পাকের শেষ রওজা পাকের জিয়ারতে গেছিলেন। খাতুনে জান্নাত পাক যেদিন উনার বেসালের হক হয় তিসরা রমজান, বেসাল হকের পূর্ব মুহূর্তে উনি জাইনাব আলাইহিসসালামকে বলেছিলেন যে হে আমার মা চলো, দুই শাহজাদাকে সাথে নিলেন আর বললেন যে চলো শেষবারের মতো আমার আব্বাজানের রওজা পাক জিয়ারত করে আসি। জাইনাব আলাইহিসসালাম বলেন তখন আমরা বেরোলাম, দুই শাহজাদা পাকও ছোটো ছোটো, জাইনাব আলাইহিসসালাম উনিও ছোট, দুজনেই ছোট। শাহজাদা পাকদের বয়স 7-8 বছর এরকম। তো খাতুনে জান্নাত পাক যাচ্ছেন আর সাথে দুই দিকে দুই ইমাম পাকের আঙুল ধরে নিয়েছেন। ইমাম পাকের খাতুনে জান্নাত পাকের খুব জ্বর, খুব অসুস্থ ক্লান্ত, ওই অবস্থায় রওজা পাকে যাচ্ছেন আর তাদের পিছনে জাইনাব আলাইহিসসালাম যাচ্ছেন। তখন উনি জাইনাব আলাইহিসসালামকে বলেছিলেন হে মা জাইনাব, তুমি খেয়াল রেখো আজকে যেমন আমি শেষবারের মতো আমার আব্বাজানের রওজা পাক জিয়ারতে যাচ্ছি আর আমার সাথে আজ দুই আমার শাহজাদা হাসান আর হুসাইন আলাইহিমাসসালাম, তুমিও তোমার উপরও এইরকম এক রাত আসবে, তখন তুমি আমার বেটা ইমাম হুসাইন আলাইহিসসালামের সফর সঙ্গী থাকবে, উনার সাথে তুমি আমার আব্বাজানের রওজা পাক জিয়ারতের জন্য আসবে, আজ যেমন আমার সাথে আমার দুই শাহজাদা হাসান আর হুসাইন ওই রাতে তোমার সাথে থাকবেন তোমার দুই শাহজাদা শাহজাদা আউন ও মুহাম্মদ। উনার স্মরণ হয়ে গেল ওই দিনের ভবিষ্যৎবাণী, এই রাতটির জন্যই তো আমার আম্মা জান বলেছিলেন। ওই কথা স্মরণ আসতেই হাজরত জাইনাব আলাইহিসসালাম পাকে চোখ দিয়ে পানি ঝরে পড়ল। রওজা পাকে এসে পৌঁছালেন, ইমাম পাক রসুল পাকে রওজা পাকে খুব ক্রন্দন করলেন। উনি দেখলেন ওই রাতে রসুল পাকে রওজা পাকে তখন অনেক পায়রা কবুতর বলে বাস করতো, এখনও করে, মাজার পাক যত আসে দেখবেন না মাজার পাকে কবুতর থাকে, মসজিদ পাকে কবুতর থাকে, পায়রা থাকে না, রসুল পাকে রওজা পাকে এখনও রয়েছে এবং গম্বুজে খাজরা চক্কর দেয়। তো উনি দেখলেন পাখিগুলো গুনগুন করছে, পায়রাগুলো গুনগুন আওয়াজ করছে, আবার রওজা পাকের গম্বুজ খাজরা চক্কর দিচ্ছে। ইমাম পাকের চোখ দিয়ে পানি চলে আসলো, বলল হে পাখি তোমরাও দেখো শান্তির সাথে আমার নানা জানের এই রওজা পাকে অবস্থান করছো, তোমরাও এখানে গুনগুন শব্দে জিকির করছো, তোমরা আমার নানা জানের এই রওজা পাক পাখি হওয়ার পরেও তাওয়াফ করছো, আর আমি ইমাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদা হওয়ার পরেও মদিনা শরীফে আমাদের ঠাঁই নাই, আমাদের উপরে জুলুম, আজ ইচ্ছা না থাকলেও আজ আমার এই নানা জানের এই আস্তানা এই রহমত রহমতের এই আস্তানা ছেড়ে চলে যেতে হচ্ছে, তোমাদের জন্য এই আস্তানা পাক নিরাপদ জায়গা কিন্তু আলে মুহাম্মাদের জন্য এই জায়গাটা নিরাপদ নয়। এরপরে রসুল পাকে রওজা পাকে খুব কাঁদলেন, বললেন হে আমার নানা জান, আজ আপনার উম্মতের অত্যাচারে আমরা অতিষ্ঠ, আমি খুব চেষ্টা করেছি অনেক কোশিশ করেছি যেন আপনার এই আস্তানায়ে রহমত ছেড়ে আমাকে না যেতে হয়, কিন্তু আজ মজবুর, আজ উম্মত বাধ্য করছে, আমাদের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, আপনার তামাম সাহাবী তাদের অত্যাচারে ইয়াজিদের বশ্যতা স্বীকার করে নিয়েছে, তার হাতে বায়াত হয়ে গেছে, আর আজকে আপনার এই শাহজাদা যাকে আপনি কাঁধে নিয়ে এই মদিনা শরীফের গলি গলি ঘুরে বেরিয়েছেন, যাকে আপনি এই মসজিদে নববীতে আপনি হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে পিঠের উপরে নিয়ে ঘোড়া সেজে দৌড়িয়ে বেরিয়েছেন খেলাধুলা করেছেন, যাকে আপনি কোলে নিয়েছেন, যাকে বারংবার চুমা খেয়েছেন, আর আপনার এই পেয়ারা ইমাম হুসেনকে আজকে আপনার এই রহমতের জায়গা ছেড়ে চলে যেতে হচ্ছে, আপনার এই ডুবন্ত কিস্তিকে নাজাত দিতে, এই ডুবন্ত ইসলামকে পরিত্রাণ করতে
আজ আমাকে যেতে হচ্ছে। এই বলে যখন খুব ক্রন্দন করছিলেন তখন রজাপাক থেকে একটি আওয়াজ আসলো, বললেন হে আমার শাহজাদা। সবসময়তেই রসুলের পাক কোনোদিন হে আমার নাতি কোনোদিন বলেননি। হাদিস পাক খুলে দেখুন, কোনো জায়গায় লেখা নাই। যদিও উনি জাহেরিভাবে উনি ওনার নাওয়াসা, কিন্তু উনি সবসময়তেই বলতেন আমার বেটা, আমার পুত্র। তমাম হাদিসের কিতাবে উল্লেখ রয়েছে। উনি বললেন হে আমার ফারজান, তুমি যাও, তোমার সময় এসে গেছে, তুমি আমার এই ডুবন্ত কিস্তিকে এই প্লাবন থেকে বাঁচিয়ে কিনারায় লাগাবার জন্য তোমাকে এখনই বেরিয়ে যেতে হবে। তোমাকে এই ইসলামের যে জানাজা বেরিয়ে যাচ্ছে, এই মৃতপ্রায় ইসলামকে জীবন দান করতে তোমাকে তোমার পরিবার পরিজন সহ যাদেরকে যাদেরকে প্রয়োজন তাদেরকে নিয়ে তোমাকে বেরোতে হবে। এই মৃতপ্রায় ইসলামকে জীবন দেওয়ার জন্য যাদের যাদের রক্তের প্রয়োজন তাদেরকে নিয়ে তোমাকে বেরিয়ে যেতে হবে। অতএব তোমার পা যেন দৃঢ় থাকে, তুমি আমার এই ডুবন্ত ইসলামকে কিনারায় লাগাবার জন্য এবং আমার এই মৃতপ্রায় ইসলামকে নতুন করে জীবন দান করার জন্য তোমাকে বেরিয়ে যেতে হবে। বললেন আমাকে ইজাজত দেন। বললেন তোমাকে হে আমার শাহজাদা ইজাজত দেওয়া হলো, তুমি চলে যাও। রসুল পাক ইমাম পাক রজা পাক থেকে চলে আসলেন। এরপরে জাইনাব আলাইহিস সালামকে বললেন এখন আমাদের সমস্ত সামান বাঁধা ছাঁধার কাজ কমপ্লিট করুন। জাইনাব আলাইহিস সালাম বলেন যখন আমি বাঁধার কাজে ব্যস্ত ছিলাম এমন সময় হঠাৎ দেখি আমার ভাই ইমাম হোসেন নাই, দেখতে পাচ্ছি না পাশে। তারপরেই লক্ষ্য করি উনি ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। আমি তো চিন্তায় পড়লাম, আমি সব বাদ দিয়ে আমি দৌড় দিলাম ওনার পিছনে, কারণ আমার আম্মা যেন আমাকে ওসিয়ত করেছিলেন। তখন কিন্তু জাইনাব আল ইসলাম উনিও শিশু ছিলেন, ইমাম পাক দুই ইমাম পাকও শিশু ছিলেন। জাইনাব আলাইহিস সালামকে ওসিয়ত করেছিলেন হে আমার বেটি জাইনাব আলাইহিস সালাম, আমার বেটা ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন কারবালা সফর করবেন তুমি এক মুহূর্তের জন্য আমার বেটা ইমাম হুসাইন থেকে আলাদা হয়েও না, উনাকে একা ছেড়ো না, সব সময় তুমি উনার সঙ্গ দিও, উনার সাথে থেকো। তা আমার আম্মার ওসিয়ত সবসময় আমার ভাই ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে থাকা। আর এখন উনি কোথায় চলে যান? উনি ওনার সামান বাঁধা বাদ দিয়ে দৌড় দিয়েছেন, পিছন থেকে ওনার চাদর মুবারককে ধরেছেন। বললেন হ্যাঁ আমার ভাইয়া, আপনি একা একা কোথায় যান? আমার আম্মা জনের ওয়াসিয়াত আপনাকে তো কোথায় একা না ছাড়তে। তো বললেন যে দেখো এখন তো মদিনা শরীফ ছেড়ে আমরা চলে যাব, এই আজকের রাতের ঘটনা, এই যে আমি আপনাদেরকে যেটা শোনাচ্ছি এটা আজকের রাত্রের ঘটনা। বললেন দেখো মদিনা শরীফ ছেড়ে তো চলে যেতে হবে, তা আর তো আমার আম্মাজানের রজাপাক দেখতে পারবো না, তাই আমি যাচ্ছি শেষবারের মতো আমার আম্মাজানের রজাপাক জিয়ারত করতে। উনি বললেন হে আমার ভাইয়া, হে আমার আকা, আপনি আমাকেও আপনার সাথে নেন, কারণ আমাকে তো আপনাকে একা ছাড়তে আমার আম্মাজান নিষেধ করেছেন, আর আমার আম্মাজানের রজাপাকেই যাবেন, আর আপনাকে যখন একা দেখবেন তখন আমি আমার আম্মাজানকে কেয়ামতের দিনে কি উত্তর দিব? তখন বললেন যে তাহলে তুমি আমার সাথে চলো। দুজনেই সাথে গেলেন। যাওয়ার পরে জাইনাব আলাইহিস সালাম রজাপাকের সার মুবারকের দিকে দাঁড়ালেন, ইমাম পাক রজাপাকের কদম পাকের দিকে দাঁড়ালেন। তখন খাতুনে জান্নাত পাকের রজাপাক রীতিমতো বা কায়দা পাকা ছিল এবং রজাপাকের চাদর মুবারক ছিল, গেলাব পাক ছিল, রজাপাকের গম্বুজ মুবারক ছিল, কেতাব পাকে এসছে জাইনাব আলাইহিস সালাম। তখন রজাপাকের সার মুবারকের দিকে ওই গিলাব পাক চোখে মুখে লাগালেন, আর ইমাম পাক রজাপাকের কদম মুবারকের দিকে সার মুবারক মাটিতে রাখলেন, অর্থাৎ সাজদা করলেন। এই ঘটনা এ দেখুন আমার কাছে এই কেতাব রয়েছে, এটা বারেলভীর লেখা কেতাব, এই কেতাবটার নাম খাকে কারবালা, এই কেতাবটির নাম হচ্ছে খাকে কারবালা, লেখক মৌলানা ইফতেখারুল হাসান সাহেব। ইফতেখারুল হাসান সাহেব বেরেলি মৌলানা, এই কেতাবের মধ্যে এই খাকে কারবালা বেরেলভী কেতাব উর্দুতে লেখা, এই কেতাবের মধ্যে লেখা আছে যে ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন উনার আম্মা জান খাতুনে জান্নাত পাকের রজা পাকের দিকে গেলেন তো ইমাম পাক
রসুল ইমাম খাতুনে জান্নাত পাকের রওজা পাকের কদম মুবারকের দিকে মাটিতে সার মুবারক রাখলেন, মাথা রাখলেন। তো মাটিতে মাথা রাখা মানে কি কি? হ্যাঁ, চোখ রাখার কথা বলেননি। জাইনাব আল ইসলাম চোখ মুবারক রাখলেন, চোখে গিলাপ পাক লাগালেন, আর ইমাম পাক মাথা রাখলেন মাটিতে। তো মাথা রাখলেন মানে কি? সাজদা করলেন। সাজদা কাকে বলে? মাটিতে মাথা বিছিয়ে দেওয়ার নাম সাজদা। তোব্বারে লেবিদের এই কিতাব খাকে কারবালায় ইফতেখারুল হাসান সাহেব পরিষ্কার লিখেছেন, ইমাম হুসাইন আলাইহিসসালাম উনি মদিনা শরীফ ছেড়ে যাওয়ার আগে চার সাবানের রাতে, আজকের রাতে খাতুনে জান্নাত পাকের রওজা পাকের কদম মুবারকের দিকে খাতুনার আম্মা জানের কদম পাকে ইমাম পাক সাজদা করেছেন। বুঝতে পেরেছেন না? মাথা রেখেছেন, পাও এ রয়েছে এখানে লেখা, পাও মে সর রাখ দিয়া, পাও মে সর রাখ দিয়া, পায়ের দিকে মাথা রাখলেন খাতুনে জান্নাত পাকে। তো এরপর খাতুনে জান্নাত পাককে রওজা পাকে উনি খুব ক্রন্দন করলেন। ক্রন্দন করতে গিয়ে ইমাম পাকের আঁসু মোবারক দুই এক ফোঁটা ওনার রওজা পাকে এসে পড়ল, আর যেই এক ফোঁটা ওনার আঁসু খাতুনে জান্নাত পাকের রওজা পাকে পড়েছে, খাতুনে জান্নাত পাকে ঠিক থাকতে পারেন, রওজা পাক কেঁপে উঠেছে, রওজা পাক কেঁপে উঠেছে, এবং ভিতর থেকে আওয়াজ আসলো, খাতুনে জান্নাত পাক বললেন, বাস হে আমার শাহজাদা, খুব হয়েছে, আর আপনি এরকম করবেন না, নতুবা হয়তো এই কবর শরীফ ফেটে এই কাফন নিয়ে আমি বেরিয়ে যাব। আপনি ধৈর্য ধরুন, আপনি ধৈর্য হারালে হবে না, এখন আপনার উপরে ইসলামটা রক্ষা নির্ভর করছে, আমার আব্বা জানের ইসলাম আপনার উপরে দাঁড়িয়ে আছে, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যান আমার আব্বা জানের ইসলামকে, আমার আব্বা জানের ইসলামকে বাঁচাতে নিজের জীবন দিয়ে পরিবার পরিজন সহ কারবালায় শাহাদাত পাক বরণ করুন। আমি সাইয়েদা ফাতেমা আলাইহাস সালাম আপনাকে কথা দিচ্ছি, আপনি যখন জুলজানা থেকে পিঠ থেকে কারবালার জমিনে আপনি নিচে পড়বেন, আমি উপস্থিত থাকব এবং আমি আমার আঁচল মাটিতে বিছিয়ে দিব। ইমাম হুসাইন আলাইহিসসালাম সেখান থেকে চলে আসলেন ঘরে, জাইনাব আলাইহিসসালামকে বললেন, রাত প্রায় শেষের দিন, এখন আর সময় নাই বেশি, তাড়াতাড়ি আমাদের সামান রেডি করুন। ফাতেমা সুগরা আলাইহিসসালামের জন্য আজকের রাত্রিটি ছিল খুবই হৃদয় বিদারক। তখনও পর্যন্ত উনি জানেন না যে উনাকে নিয়ে যাওয়া হবে না, উনি ভাবছেন উনিও যাবেন, এবং মদিনা শরীফের কেউই জানে না, যখন ফজরের পর চারিদিকে আলো ছড়িয়ে পড়েছে এবং সকালবেলায় সমস্ত সামান উঁটে পিঠে বাঁধা হচ্ছে, তখন লোকজন জানছে যে ইমাম পাক পরিবার পরিজন সহ মদিনা শরীফ ত্যাগ করে চলে যাবেন, তখন লোকজনের ভিড় রয়েছে উনাকে বাধা দেওয়ার জন্য। এইদিকে সামান সব বান সব রেডি করে যখন উঁটের পিঠে সকালবেলায় ভোরবেলায় সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে, যখন তখন উঁটের পিঠে চাপাচ্ছেন, সব লোক সমবেত জড়ো হয়েছে, বলে একই আপনারা কোথায় যাবেন? ইমাম পাক বললেন, আমাকে এখান থেকে সফর করতে হবে, আমি এখান থেকে মক্কা শরীফ চলে যাব। আবাল বৃদ্ধ বনিতা সবাই ঘিরে ফেললো ইমাম পাককে, ওনাদের কাফেলাকে ঘিরে ফেললো, বললেন আমরা যেতে দিব না, আমাদের গায়ে বিন্দু মাত্র রক্ত থাকতে আমরা ওয়াদা করছি আপনার গায়ে আঁচড় রাখতে দিব না, কিন্তু আপনারা মদিনা শরীফ ছেড়ে যাবেন না। ইমাম পাক তো জানেন ভবিষ্যতের কথা যে এর ভিতরে কী আছে, কিন্তু এটা তো বলা যাবে না, উনি শুধু বললেন যে না আমাকে যেতেই হবে। তখন তারা যত মহিলা ছিলেন তারা জাইনাব আলাইহিসসালামের কাছে আসলেন, বয়স্করা ইমাম পাকের কদম পাককে ধরলেন, বাচ্চারা আওলা মুহাম্মদকে ধরে কাঁদছেন, আলী আকবর আল ইসলামকে ওনাদের যারা জওয়ান এবং বাচ্চা সবাই ওনাকে ধরছেন, আপনাকে আপনারা আমাদের মাওলা,
আপনারা রসুল পাকের ঘরওয়ালা আপনারা আমাদের ছেড়ে সবাই চলে যাচ্ছেন, আমাদের আমরা যেতে দেওয়া হবে না। কিন্তু ইমাম পাক বললেন যে কোনো বাধায় শোনা হবে না, সবই জানি, কিন্তু আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলিয়া পাক উম্মুল মুমিনিন, তিনি ইমাম পাকদেরকে খুব মহব্বত করতেন। উনি বললেন, উনি নানি জান হচ্ছেন, বললেন আপনারা যাবেন না, এখানেই থাকেন। কিন্তু নানিজানকে অনেক বুঝালেন, উনিও খুব কাঁদলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা খুব মহব্বতকারী ছিলেন, এনাদের খুব প্যার করতেন। এখন যখন সব কিছুই ব্যাগ বেডিং তোলা হচ্ছে, তখন ফাতেমা সুগরা আলাইহিস সালাম দেখছেন উনার ব্যাগ নাই। তখন বললেন, আব্বা আমার ব্যাগ কই? হযরতে আলী আকবর আলাইহিস সালামের কাপড় ভরা হয়েছে, আর এক মাসের শিশু আলী আসগর আলাইহিস সালামের কাপড়ও ভর নেওয়া হয়েছে, কাসেম আলাইহিস সালামের কাপড় নেওয়া হয়েছে, কিন্তু আমার তো কাপড় নেওয়া হলো না। তখন উনি খুব ভারাক্রান্ত মনে বললেন, মা তোমার তো যাওয়া হবে না। যে কথা বলা সঙ্গে সঙ্গে ফাতেমা সুগরা আলাইহিস সালাম সেন্সলেস হয়ে পড়ে গেলেন, উনার চোখে মুখে পানির ছিটা দেওয়া হলো। উনি যখন সেন্স ফিরে পেলেন, বলে আব্বা কেন যাওয়া হবে না, সবাই যাবে, আমার ভাই আলী আকবর আলাইহিস সালাম যাবেন, আমার ভাই কাসিম আলাইহিস সালাম যাবেন, হযরত আউন মুহাম্মদ যাবেন, আমার ভাই এক মাসের শিশু তখন বা কয়েকদিনের শিশু হযরত আলী আসগর আলাইহিস সালাম তিনিও যাবেন, আমার কেন যাওয়া হবে না। উনি বাহানা দিলেন যে মা তোমার তো খুব হাই ফিভার, তোমার জ্বর, এই অবস্থায় তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তোমার রাস্তায় দীর্ঘ এটা আমাদের সফর এবং রাস্তাও খুব দুশওয়ার, খুব কঠিন রাস্তা, ফলে তোমার সফর করা যাবে না। উনি বললেন, কঠিন হয়েছে তো কি হয়েছে, আমি তো আপনাদের সাথে সাথেই যাব, যদি যদি উটের পিঠে আমাদের আমার জন্য জায়গা না হয়, আমার ভাইয়া আলী আসগর আলাইহিস সালাম যে উটের পিঠে যাবেন, তার উটের আগে আগে আমি দৌড়াতে দৌড়াতে যাব। বলেন, আমার জন্য যদি খাবার কম হয়, আমি খাবারের জন্য কোনো অভিযোগ করব না, কিন্তু আব্বা আমাকে সাথে নিয়ে যাবেন। উনি অনেক বুঝালেন, বললেন যে মা তোমার তো যাওয়া যাবে না। কিন্তু ফাতেমা সুগরা আলাইহিস সালাম অনেক চেষ্টা করলেন ইমাম পাককে, কিন্তু ইমাম পাক তো গায়েবি ব্যাপারটা জানেন যে কেন যাওয়া যাবে না। কিন্তু ইমাম পাক কিছুতেই যখন রাজি হচ্ছেন না, তখন ওনার ফুফিজানের কাছে গেলেন, জাইনাব আলাইহিস সালাম। জাইনাব আলাইহিস সালামও মজবুর, ওনাকে অনেক বোঝালেন যে আপনি আমাকে নিয়ে চলেন, আব্বাজানকে বলেন, কিন্তু কি উত্তর দিবেন এই ছোট বাচ্চাকে, কিভাবে বুঝাবেন, এনারা তো সান্ত্বনা দেওয়ার ভাষাও খুঁজে পাচ্ছেন না, বারেবারেই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন, যে এটা তো ভাবতেই কেমন লাগছে যে পুরো পরিবার আমাকে ছেড়ে চলে যাবেন, কিন্তু কেন যাচ্ছে। এ কথা আমি আপনাদেরকে এর আগে অনেকবার বলেছি, জাহেরি কারণ ছিল যে উনি অসুখ। কারবালা শরীফ ও জাইনুল আবেদিন আলাইহিস সালাম যুদ্ধক্ষেত্রে উনাকে ইমাম পাক যেতে দেননি, তার জাহেরি কারণ ছিল উনি অসুস্থ। কারবালা শরীফে জাইনুল আবেদিন আলাইহিস সালাম উনি যেতে চেয়েছিলেন, জাব্বা আমিও যাব, আমিও গিয়ে শহীদ হব, কিন্তু ইমাম পাক যেতে দেননি। কারণ কি বলেছিলেন, তুমি অসুস্থ, আর যে বিমার তার জন্য এটা ফরজ নাই। এই অসুস্থের বাহানা দিয়ে ওনাকে রাখা হলো, কিন্তু কারণটা কি, যদি জাইনুল আবেদিন আলাইহিস সালাম শহীদ হয়ে যেতেন, তাহলে তো ইমাম হুসাইন আলাইহিস সালামের ঔলাদ দুনিয়ার মুখে আর থাকতো না। একমাত্র জাইনুল আবেদিন আলাইহিস সালামের মাধ্যমে ইমাম হুসাইন আলাইহিস সালামের ঔলাদ পা দুনিয়ার বুকে কায়েম আছেন, দুনিয়ার বুকে কায়েম আছেন। আর উনারা জীবন দিয়ে যে ইসলামকে বাঁচালেন, উনার পরে এই ইসলামের হাল কে ধরবে, এই জাইনুল আবেদিন আলাইহিস সালামকে ধরতে হবে। পরবর্তীতে উনার মাধ্যমে যে ইমামত চলবে, উনার খানদানের এই ইমাম পাকগণ, ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম পর্যন্ত ইনারা ইসলামের হালকে ধরবেন। কিন্তু এটা উনাদের নোটিশে ছিল, নজরে ছিল যে আমার শাহজাদা ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের খানদানের মাধ্যমে যে ইমামত চলবে, এই ইমামত ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম পর্যন্ত থাকবে। কি পর্যন্ত? ইমাম
হাসান আল আসকারী আল ইসলাম ইনি একাদশতম ইমাম, কিন্তু উনার পর তখন ইসলামের হারকে ধরবে, তখন এমন এক ব্যক্তিকে আসতে হবে যার খানদান থেকে ইমাম মাহদী আল ইসলাম আসবেন। কে আসবেন? ইমাম মাহদী আল ইসলাম। তো এমন এক খানদান ঔলাদকে আসতে হবে যিনি আমার ঔলাদ থেকেও হবেন, আমার ভাইয়া ইমাম হাসান আল ইসলামের ঔলাদ থেকেও হবেন, দুজনের খানদান থেকে হবে, হতে হবে। কারণ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যাদা শাবাবে আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন আলাইহিমাসসালাম দুজনেই হচ্ছেন জান্নাতের যুবকের সাদদা। অতএব যে খানদান এগারো ইমামের পর এমন এক ব্যক্তিকে আসতে হবে যিনি জান্নাতের যুবকদের দুইজন যে সর্দার, দুই সর্দারের ঔলাদ হতে হবে। তাই আমার ভাইয়া ইমাম হাসান আলাইহিস সালামের শাহজাদা হাসানের মুসান্না আলাইহিস সালামকেও থাকতে হবে, এবং আমার মেয়ে শাহজাদী হযরত ফাতেমা সুগরা আলাইহিস সালামকেও থাকতে হবে। আর তিনি এত নরম, মন এত নরম, কারবালায় যদি উনি যান এই কারবালায় এই দৃশ্য উনি সহ্য করতে পারবেন না, যেমন ভাবে সাকিনা আলাইহিস সালামও পারেননি, এবং তার উপরে জুলুম করা হয়েছিল এবং উনি সিরিয়ার জেলে উনি শাহাদাত পাক লাভ করেন, অনুরূপভাবে ইনিও শহীদ হয়ে গেলে হুজুর গস পাক পৃথিবীতে কিভাবে আসবেন? এই জন্য হুজুর গস পাককে পৃথিবীতে আসার জন্য আমার কন্যা ফাতেমা সুগরা আলাইহিসসালামকেও থাকা চাই, এবং আমার ভাইয়ের শাহজাদা হাসান মুসান্না আলাইহিসসালামকেও থাকা চাই। এই জন্য দুইজন এই হাসানি হুসাইনি খানদান থেকে দুইজন ছেলে থাকলেন, একজন ইমাম হুসাইনের খানদান থেকে জাইনুল আবেদিন আলাইহিস সালাম, যার মাধ্যমে একাদশ ইমাম পর্যন্ত এসেছেন, আর ইমাম হাসান আলাইহিস সালামের খানদান থেকে ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে হাসানে মুসান্না আলাইহিস সালাম। কি নাম? হাসানে মুসান্না। ইনার এই হাসানে মুসান্না আলাইহিস সালামের নাম বুখারী শরীফের মধ্যে এসেছে, ইমাম বুখারী এর উপর একটি বাব কায়েম করেছেন, এই বাবটি কিতাবুজ জানায়েজের মধ্যে এসেছে, কিতাবুজ জানায়েজ চ্যাপ্টারের মধ্যে হাসানে মুসান্না আলাইহিস সালামের উপরে। উনাকে হাসানে মুসান্না বলা হয় এই জন্য যে উনি দেখতে হুবহু উনার আব্বা জান ইমাম হাসান আলাইহিস সালামের মতো ছিলেন, এই জন্য উনাকে বলা হতো হাসানে মুসান্না, মানে দ্বিতীয় হাসান, দ্বিতীয়। উনি থাকলেন আর উনার কন্যা উনার শাহজাদী ফাতেমা সুগরা আলাইহিস সালামকে রাখলেন, এই জন্য নিয়ে গেলেন না, কারণ এর বাতেনি অর্থ ছিল যে হে আমার মা, একাদশ ইমাম পর্যন্ত আমার ফরজান থেকে জাইনুল আবেদিন আলাইহিস সালাম থেকে আসবেন, তাদের মাধ্যমে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের মাধ্যমে যে ইমামত চলবে এই ইমামত একাদশতম ইমাম পর্যন্ত থাকবে। কত ইমাম? একাদশতম ইমাম, ইমাম হাসান আল আসকারী আলাইহিস সালাম পর্যন্ত। কিন্তু উনার পর এমন এক ইমামকে আসতে হবে যিনি হে মা ফাতেমা উনি তোমার ঔলাদ হবেন, যিনি মায়ের দিক থেকে তোমার ঔলাদ, বাবার দিক থেকে হাসানে মুসান্না আলাইহিস সালামের ঔলাদ হবেন। এই জন্য ইমাম হাসান আলাইহিস সালামের শাহজাদা হাসানে মুসান্না আলাইহিস সালামও থাকলেন, ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহজাদী ফাতেমা সুগরা আলাইহিস সালাম উনাকেও মদিনাতে রেখে গেলেন। পরবর্তীকালে বড় ইমাম পাকের এই শাহজাদা পাকের সাথে এই ফাতেমা সুগরা আলাইহিস সালামের সাদি মুবারক হয়। এই সাদি মুবারক সাজরা পাক দেখবেন, সাজরা পাক আমাদের যে সাজরা পাক, এই সাজরা পাকে লেখা আছে এই দুইজনের সাদি মুবারক থেকে যে শাহজাদা আসলেন তার নাম হযরত সাইয়্যদনা আব্দুল্লাহ আল মাহাজ আলাইহিস সালাম। আমাদের সাজরা পাকে ইনার নাম পাক রয়েছে। কি নাম? তো আব্দুল্লাহ আল মাহাজ আলাইহিস সালাম ইমাম হাসানে মুসান্না আলাইহিস সালামের ছেলে এবং ফাতেমা সুগরা আলাইহিস সালামের ছেলে। হাসানে মুসান্না আলাইহিস সালাম এবং ফাতেমা সুগরা আলাইহিস সালাম দুজনের ছেলে শাহজাদা, অর্থাৎ ইমাম হাসান আলাইহিস সালামের পোতা আর ইমাম হুসাইন আলাইহিস সালামের নাতি। অর্থাৎ ইমাম হাসান আলাইহিস সালাম হচ্ছেন আব্দুল্লাহ মুহাজ আলাইহিস সালামের দাদাজান, আর ইমাম হুসাইন আলাইহিস সালাম হচ্ছেন নানাজান। অর্থাৎ এই যে হাসান আলাইহিস সালামের ছেলে আর হুসাইন আলাইহিস সালামের মেয়ে ফাতেমা সুগরা, এই দুজনের সাদি মুবারক হলো, দুই সাদি মুবারক থেকে যে ছেলে আসলেন তার নাম আব্দুল্লাহ আল মাহাজ আলাইহিস সালাম, ইনি হলেন আল হাসানি আল হুসাইনি। এই শুরু হয়ে গেল হাসানি রক্ত আর হুসাইনি রক্ত। কি
বুঝতে পারছেন না? দুই রক্ত এক হয়ে গেল। এই আল হাসানি আর হুসাইনি শুরু হলো ওখান থেকে, তখন থেকে হলেন সৈয়দনা হযরত ইমাম আব্দুল্লাহ আল মাহজ আল হাসানি আল হুসাইনি আলাইহিস সালাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে আমাদের সাজরা পাকে ইনার এই নাম পাক লেখা রয়েছে। এই আব্দুল্লাহ মাহজ আল ইসলাম আল হাসানি হুসাইনি আওলাদ পাক ইনার থেকেই হুজুর গাউস পাক পৃথিবীতে আসলেন। কে আসলেন? হুজুর গাউস পাক সৈয়দনা ওয়া মুর্শিদনা ওয়া ইমামিনা ওয়া মাওলানা ওয়া শাইখনা হযরত সৈয়দ শাহ শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার খানদানে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, শেষ ইমাম ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমামত দুই খানদানেই চলছে, ইমামত খালি নাই। 11তম ইমাম পর্যন্ত হাসান আসকারি আলাইহিস সালাম পর্যন্ত ছোট ইমাম পাকের খানদানে, আর এদিকে হাসানে মুসান্না আলাইহিস সালাম থেকে ইমাম হাসান ইসলামের আওলাদে গাউস পাক পর্যন্ত, গাউস পাক থেকে আজ তক এই খানদানে দুই ধারাতে ইমামত চলছে। এই কারণে ফাতেমা সুগরা আলাইহিস সালামকে এটা বাতেমি কারণ ওনাকে থাকতে হলো যে হুজুর গাউস পাককে এই খানদান পাক থেকে আসতে হবে, গাউস পাক, আর হুজুর গাউস পাক থেকে আমার হুজুর পাকরা আসলেন, বুঝেছেন না? আর এখন মোল্লা মলবি উঠেছে খানদান পাকের উপরে আঙুল তুলতেছে, বলে আগে আহলে বেদ ঠিক ছিলেন এখন আহলে বেদ ভুল। আরে আল্লাহ পাক রসুল পাক বলছেন কিয়ামত তক কোরআন আহলে বেদ পাকের সাথে থাকবে, আহলে বেদ পাক কোরআনের সাথে থাকবেন, কখনো না কোরআন আহলে বেদ থেকে পৃথক হবেন, না আহলে বেদ কোরআন থেকে পৃথক হবেন। মোল্লা মলবি পীর সাহেব পর্যন্ত কোরআন থেকে জুদা হতে পারেন, আহলে বেদ জুদা হবেন না। অতএব কোরআন অনুযায়ী যদি তোমাদেরকে চলতে হয়, তোমাদের খুপরি ছোট, দেমাগ ছোট, আধার পিয়ালা ছাদ ছোট, অতএব কোরআন অনুযায়ী চলতে হয়, কোরআনের সাথে যারা আছেন আহলে বাইতের দামানকে ধরতে হবে, ওনাদেরকে ধরতে হবে, এটাই হাক, এটাই সত্য। কি বুঝতে পেরেছেন না? আর ইনাদের বাইরে যারা যাবে ইনাদের বিরুদ্ধে বলা মানে নিজে পথভ্রষ্ট প্রমাণ করে দেওয়া, ইনাদের বিরুদ্ধে যাওয়া মানে নিজের মুখোশকে খুলে দেওয়া, বুঝতে পেরেছেন না? আর এরকম যারা করবে তাদের এমন একদিন দশা আসবে যে হাতে লাঠি আর বাটি ছাড়া কিছু থাকবে না, বুঝতে পেরেছেন? হাতে লাঠি আর বাটি ছাড়া কিছু থাকবে না। ইনাদের কদম পাকে থাকলে দুনিয়াতেও কামিয়াবি আখেরাতেও কামিয়াবি। আর ইনাদের জন্যই তো ফাতেমা সুগরা আলাইহিস সালামকে রেখে গেলেন, ইনাদের জন্যই তো নাকি? হ্যাঁ, ইনাদের জন্যই তো কারবালাতে ফাতেমা সুগরা আলাইহিস সালামকে রেখে গেলেন, আর যদি নিয়ে যেতেন উনিও তো শহীদ হয়ে যেতেন, তাই না? তো এই ছিল বাতেনি কারণ ওনাকে রেখে যাওয়া। এবার আপনি চিন্তা করুন তো, এখন এই যে অসুখের বাহানা দিয়ে রাখলেন, তো অসুস্থ হওয়ার জন্য তো আরোই নিয়ে যাওয়া দরকার, দেখভাল কে করবে? ফাতেমা সুগরা আলাইহিস সালাম বললেন যে আব্বাজান, তাহলে আমাকে যে রেখে যাবেন তা আমাকে কার হেফাজতে রেখে যাচ্ছেন, কে আমার দেখভাল করবে? আমার তো জ্বর, তখনকার যুগে তো প্যারাসিটামল ট্যাবলেট ছিল না, জ্বর কমাবার জন্য পানি মাথায় ঢালা হতো, পট্টি দেওয়া হতো, পানি পট্টি দেওয়া হতো, আমার মাথায় পানি ঢালবে কে, পানি পট্টি দিবে কে, জ্বর কমাবে কে, কেউ তো নাই। ইমাম পাক কি উত্তর দিলেন? বললেন আমি তোমাকে আল্লাহ পাক এবং আমার নানা জান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের হেফাজতে রেখে গেলাম, এবং উনার রওজা পাকে যখন জিয়ারত করছিলেন তখন বলেছিলেন যে হে আমার নানা জান, আমরা সবাই যাচ্ছি কিন্তু আমি আমার শাহজাদি হযরত ফাতেমা সুগরা আলাইহিস সালামকে আপনার হেফাজতে রেখে গেলাম। আচ্ছা বলুন, এটা কত কঠিন কথা, বলা সহজ, শুনলেন এক কানে শুনে এক কান দিয়ে বার করে দিলেন। একটু ভাবুন তো, আপনার ওই রকম 7 বছর 5 বছর কি 8 বছর একটি মেয়েকে দিয়ে আপনি কোনো একটা কাজে হয়তো দুদিনের জন্য বাইরে যাবেন, ফ্যামিলি আপনার একটাই হয়তো মেয়ে, তাকে কোনো কারণে হয়তো স্কুলের ছুটি নাই, তার 7 বছর বয়স, আপনি রেখে গেলেন আর আপনি দুদিনের জন্য বাইরে থাকতে হবে, একাই বাড়িতে রেখে যেতে পারবেন? আপনি ভাবলেন কাজের মেয়েকে তো রেখে গেছি,
কাজের মেয়েটাকে বললাম একটু দেখভাল করো, তারপরেও কত কষ্ট। আপনি যদি বাইরে জানো কতবার ফোন করবেন যে আমার মেয়ে কি কেমন আছে, মেয়ে কি খাচ্ছে, স্কুল থেকে এলো কি না, তাকে কাজের মেয়েটাকে জিজ্ঞেস করবেন গোসল করিয়ে দিয়েছো কি না, তিনি জিদ করছেন কি না আমার আমার বাচ্চা মেয়েটি কি। এরপরেও তো আপনি পারবেন না, বলুন দরকার হলে যদি এমার্জেন্সি হয় যাব না, আর যদি যেতেও হয় স্কুলের দুদিন ছুটি নিয়ে নেব। আর ইমাম পাক জানেন চিরকালের জন্য আমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে, আর ফাতেমা সুগরা আলাইহিসসালামের সাথে দেখা হবে না, চিরকালের জন্য উনাকে ছেড়ে মদিনা ত্যাগ করে চলে যাচ্ছেন। উনার না উনার সাথে দেখা হবে না, উনাকে ফোনের মাধ্যমে, তখন ফোন ছিল, ফোনের মাধ্যমে কথা বলবেন, দেখা হবে না হবে অন্তত খোঁজ খবর নিতে পারবো, মা তুমি কেমন আছো। অর্থাৎ এই যে ছেড়ে চলে যাচ্ছেন ত্যাগ করে, দুনিয়াতে উনি আছেন, ফাতেমা সুগরা আলাইহিস দুনিয়ায় আছেন, ইমাম পাকও 6 মাস তারপর দুনিয়াতে ছিলেন, কিন্তু ইমাম পাকও দুনিয়ায় আছেন, ফাতেমা সুগরা আলাইহিস দুনিয়ায় আছেন, কিন্তু হৃদয় থেকে উনাকে বার করে দিয়েছেন। দুনিয়ায় আছেন কিন্তু শাহজাদিকে একদম চিরকালের মতো বার করে দিয়েছেন, মানে এই ইন্তেকাল হয়ে যাওয়ার মাথা মতো কি, ইন্তেকাল হয়ে যাওয়ার মতো। অর্থাৎ আল্লাহর রাহে দিনের জন্য পরবর্তীকালে 470 হিজরিতে হজ পাক এবং কিয়ামত পর্যন্ত হজ পাকের আমানত পাককে আসার জন্য, এই ইসলামকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখার জন্য চিরকালের জন্য কুরবানি দিলেন, প্রথম কুরবানি ফাতেমা সুগরা আলাইহিসসালামকে দিয়ে, প্রথম কুরবানি ফাতেমা সুগরা আলাইহিসসালামকে দিয়ে চিরকালের জন্য যে আমি রেখে গেলাম আমার আল্লাহর দিনের জন্য, আমাদের জীবন দিয়ে যে দিনকে দাঁড় করাবো, খাড়া করবো, এই দিনকে ইনার আওলাদ পা কেয়ামত পর্যন্ত জারি রাখবেন, কায়েম রাখবেন। এটা কি চারটিখানি কথা? কত ব্যথা নিয়ে আজকের রাত, আজকের আগামী দিন মদিনা শরীফ ত্যাগ করছেন। আর ফাতেমা সুগরা আলাইহিসসালাম তিনিও জানেন আর আমার আব্বার সাথে দেখা হবে না, এ কি ব্যথা! তার মানে কি, চিরকালের জন্য উনি ওনার আব্বাকে কুরবানি দিলেন, আব্বা মেয়ের কুরবানি দিচ্ছেন, মেয়ে আব্বাকে কুরবান করে দিলেন, আব্বা মেয়েকে কুরবান করে দিলেন, কার জন্য? সব আপনার আর আমাদের জন্য, কি কুরবানি! আর ইনাদের জন্য যদি আমরা এতটুকু চোখের আঁসু ফেলি তখন ফতোয়া চলে আসে, তখন কলম বার হয়, তখন জবানদারাজি করে। আর ইনারা আপনার আমার জন্যই নিজের মেয়েকে প্রথম কুরবানি শুরু হলো আজকের রাত থেকে, কি আজকে এই সারা রাত ইমাম পাকে রওজা পাকে ছিলেন, এই 4 শাবান আর ওই পরের দিন থেকে, আগামী দিন থেকে। এটা একটু ভাবুন কত বড় কুরবানি, কি জন্য, কি স্বার্থ! উনি ওনার শাহজাদিকে, উনি তো জানছেন 6 মাস আমি এক দুনিয়ায় আছি, কারবালায় তো শহীদ হয়ে যাব, আমার মেয়েদেরকে কাছেই রাখি, শাহজাদিকে নিজের কাছে রাখি, আমি ইন্তেকালের শেষ মুহূর্ত পর্যন্ত, শাহাদাত পাকের শেষ মুহূর্ত পর্যন্ত আমি ওনাদের দেখে দুনিয়া ছেড়ে যাব। কিন্তু না, আমি ওনাদেরকে শাহাদাতের পূর্ব মুহূর্তে চোখে দেখলে যে তৃপ্তি পাবো, তার চেয়ে বড় তৃপ্তি আল্লাহর দিনকে কায়েম রাখার জন্য ফাতেমা সুগরা আলাইহিসসালামের কুরবানি দিতে হবে, উনাকে ত্যাগ করতে হবে, উনাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে, আর দেখা হবে না কেয়ামতের ময়দান ছাড়া, কেয়ামতের ময়দান ছাড়া। তো মুহররম পাক, 10ই মুহররম পাক, আশুরা পাকের কুরবানির আগে পহলা কুরবানি 4 শাবানের কুরবানি, কি বুঝতে পারছেন না, 4 শাবানের কুরবানি, কি কষ্ট, কি ব্যথা! আর ফাতেমা সুগরা আলাইহিসসালামের কি মার্সিয়া, কি কান্না! উনি মাঝে মাঝেই বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন, ইমাম পাক বেরিয়ে চলে গেলেন, এরপর প্রত্যেক দিন এই শিশু ফাতেমা সুগরা আলাইহিসসালাম দরজায়, সকাল হতো দরজায় এসে বসতেন, রাস্তা দিয়ে যত উটের পিঠে যেত তাদের পিছে পিছে ছুটতেন আর ডাক দিতেন যে আমার আব্বার কোনো খবর জানাই, দাঁড়াও দাঁড়াও, তারা দাঁড়াতো, বলে আপনি কে? বলে আমি ইমাম হুসেনের মেয়ে ফাতেমা সুগরা আলাইহিসসালাম, তোমরা আমার আব্বার খবর দিতে পারো, আমার আব্বা কোথায় আছেন, এতদিন হয়ে গেল কোনো খবর দিতে পারো? সারাদিন সে বলে না, আমরা তো কিছু জানি না যে উনি কোথায়,
সে মায়ুস হয়ে এসে আবার দরজায় বসছে। আবার কোনো ঘোড়সওয়ার কিউটের উপরে চেপে কেউ যেত চলে যাচ্ছে, পথিক পিছনে পিছনে দৌড়াচ্ছেন, আর দাঁড়াচ্ছেন, দাঁড়াও একটু এই বাচ্চার কথা শুনে যাও। তিনি দাঁড়াতেন, বাচ্চার এই আওয়াজ শুনে যে কি ইনি চিৎকার করছেন কেন, কাঁদছেন কেন, বলে কি হয়েছে, আপনি ক্রন্দন করেন কেন, বলে আমার আব্বার খবর তোমরা দিতে পারো। তারা বলতেন আপনার আব্বা সম্পর্কে তো আমাদের কিছু জানা নাই। আবার দরজায় এসে বসতেন, এইভাবে সন্ধ্যা পর্যন্ত দরজায় থাকতেন। অন্ধকার যখন হতো ঘরে প্রবেশ করতেন, ঘরে ওই দোলনাটা ঝোট ছিল, দোলনা দেখে ছুটে যেতেন ভাই আলী আসগার আসলামের কথা খেয়াল করে, কাছে গিয়ে দেখতেন দোলনা ফাঁকা, ভাই নাই, তখন ঝরঝর করে ক্রন্দন করতেন। কি কষ্ট, কি জন্য, কি জন্য এগুলো করেছেন, আপনারও আমার জন্য, আমাদের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য। আর আমরা নালায়েক ইনসান, ওনাদের উপরে ফতোয়া দিই মরণের জন্য কান্না করা হারাম। একবার ভাবো ওনারা কত ক্রন্দন করেছেন, ওনারা কি ব্যথা নিয়ে দুনিয়া থেকে গেছেন, সারা রাত ওই দোলনার কাছে এসে ওই এক মাসের শিশু ভাইয়া আলী আসগার আলাইহিস সালামকে দেখতে না পেয়ে যখন যার যার ক্রন্দন করতেন সারা রাত দোলনার কাছে বসে কাঁদতেন। আবার সকাল হতো বাইরে বেরিয়ে এসে দরজায় বসতেন, যদি কেউ আমার আব্বাজানের খবর দিতে পারে, যদি কেউ আমার আব্বাজানের খবর দিতে পারে। এই ছিল ফাতেমা সুগরা আলাইহাস সালামের কুরবানি। এই চার শাবান থেকে শুরু হয়ে গেল ওনার ব্যথা, ওনার বেদনা, ওনার কোরবানি, ওনার দুঃখ, ওনার কষ্ট, আর ওনারই অলাদ পাক হচ্ছে আমার হুজুর পাক, আপনার হুজুর পাক। আমাদের এই কাদেরিয়া সিলসিলা, এই খানদান পাকের আম্মা জান হচ্ছেন ফাতেমা সুগরা আলাইহাস সালাম, ওনার রেহেম মুবারক থেকে এই অলাদ পাক বলে এসেছেন। বুঝতে পেরেছেন, ওনাদের ব্যথা এই আজ রাত থেকে, আজ এই চারুই শাবান থেকে। অতএব আজকের রাত খুব বিষাদময় রাত, দুঃখ মাখা রাত। মহরম পাকের দুঃখের আগে মহরম পাকে শুরু হচ্ছে আজকের রাত থেকে। বুঝতে পেরেছেন না, ইমাম পাক মক্কা শরীফের দিকে যাত্রা শুরু করলেন, এখন একদিন দুদিন এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস কেটে গেল, যখন আব্বার কোনো খবরই পেলেন না কোনোভাবেই। একদিন ফাতেমা সুগরা আলাইহিস সালাম প্রতিদিন এইভাবে খালি দরজায় দেখুন, এত পর্দানাসীন এই খানদান পাকদের উপর কি জুলুম, বুঝেছেন না, দরজায় বসে রয়েছেন। এমন সময় এক মানে ঘোড়সওয়ারকে যেতে দেখলেন, উনি তখন ডাক দিলেন, সওয়ার নামলো, বলে আপনি কে, বললে আমি ইমাম হুসাইন আলাইহিস সালামের মেয়ে ফাতেমা আলাইহিস সালাম। তো বললেন আপনি কি জন্য এখানে কাঁদছেন কেন, তো বললেন আমার আব্বা এতদিন হয়ে গেল ওনার কোনো খোঁজ পাচ্ছি না, তো আমার আব্বার তুমি কোনো খবর জানো, তো বললেন আপনার আব্বার খোঁজ তো আমি জানি না, তো বললেন তুমি কি একটু আমার আব্বার খোঁজ এনে দিতে পারো, তো বললেন যে তুমি কোথায় যাচ্ছ, তো বললেন আমার বিবি অসুস্থ, তাই আমার বিবির অবস্থা খুব শোচনীয়, তাই আমার বিবির জন্য ওষুধ আনতে যাচ্ছি কবিরাজের কাজ। তখন যখন উনি বললেন যে আমার আব্বার খবর এনে দিতে পারো, তো বললেন যে আপনি যখন আপনার আব্বার খোঁজ আমার কাছে চেয়েছেন অবশ্যই আমি এখনই বেরিয়ে পড়লাম। উনি বললেন যে না তুমি আগে যাও, তোমার বিবির আগে ওষুধ নিয়ে আসো, ওষুধ এনে তারপর আমার আব্বার খোঁজে বেরো। উনি বললেন যে না, আলে মোহাম্মদ আমার কাছে খোঁজ করেছেন উনার আব্বা, যতক্ষণ আপনার আব্বার আমি খোঁজ না এনে দিই আমি আমার বিবির ঘরেই প্রবেশ করব না, আমার ওষুধের দরকার নাই। ঘোড়া দৌড় দিল, খুঁজতে লাগলো কোথায় ইমাম পাকে খোঁজ পাবে। ইমাম পাকের ভক্ত উনি ছিলেন, আশিক ছিলেন, খুঁজতে 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 কারবালার ময়দানে পৌঁছালেন দশই মুহররম আশুরা পাকের দিন। তখন সকল আহলে বাইত পাক শহীদ হয়ে গেছেন, হযরত আলী আকবর আলাইহিস সালাম শহীদ হয়ে গেছেন, কাসেম আলাইহিস সালাম শহীদ হয়ে গেছেন, আর ওই মুহূর্তে হযরত আলী আসগার আলাইহিস সালাম শহীদ হয়েছেন। ওনাকে যখন তাবু থেকে নিয়ে এসে ওখানে বালির মধ্যে ওনাকে দাফন করে দিলেন ইমাম হুসাইন আলাইহিস সালাম,
তারপরে যখন উনি যুদ্ধের জন্য তৈরি হবেন, তখন দেখছেন দূর থেকে ধুলো উড়িয়ে চলে আসছে অন্ধকার হয়ে। তিনি দাঁড়িয়ে গেলেন যে হয়তো শত্রুপক্ষের আবার কেউ আসছে বা কিছু। তারপরে যখন কাছে এসে উনি দাঁড়ালেন, উনি তাকে চিনে ফেললেন, বললেন তুমি এখানে? আর তিনিও আবার জিজ্ঞাসা করলেন, ইমাম পাক আপনার এই দশা কি হয়েছে? আপনার এই পুরো শরীরে রক্ত, চেহারা মোবারকে রক্ত, চুল উস্কো খুস্কো, পুরো চেহারা মোবারকে মাটি, ধুলো ধুলি দূষণ, কি ব্যাপার? এই ঘটনা তো কিছু জানি না। ইমাম পাক সব ঘটনা শোনালেন, বলেন আমার খানদানের আর কেউ নাই শুধু জাইনুল আবেদিন আলাইহিস সালাম ছাড়া। বলেন তুমি কোথা থেকে এসেছো? বলেন আমি আপনার শাহজাদী ফাতেমা সুগরা আলাইহিস সালামের কাছে ধরে এসেছি। বলে আমি উনার থেকে আসার সময় উনি আমাকে একটি চিঠি লিখে দিয়েছেন, বলেন এই চিঠিটি আমার আব্বাকে দিও, এই আপনার মা ফাতেমা সুগরার চিঠি। চিঠি পেয়ে উনি একটা প্রশান্তি আসলো না হৃদয়ে। ছয় মাস পর উনার চিঠি পেয়েছেন যে আমার মা না জানি কত বড় হয়েছে। উনি চিঠি খুললেন, চিঠিটা নিয়ে চলে গেলেন ভিতরে, বলেন দেখো দেখো আমাদের মা কত বড় হয়েছে, চিঠি লিখেছে, দেখো তার হাতের লেখা কত সুন্দর। তারা চিঠি নিয়ে কাড়াকাড়ি করতে লাগলেন, একবার উনার আম্মা যান চিঠি চান, একবার জাইনাব আলাইহিসসালাম চান, একবার হযরতে রুবাব আলাইহিসসালাম চান, একবার সাহরে বানু আলাইহিসসালাম, সবাই চিঠিটিকে নিচ্ছেন, কেউ চোখে লাগাচ্ছেন, মুখে লাগাচ্ছেন, চিঠি আর পড়া হচ্ছে না। তারপরে সবাই চিঠিটি দেখলেন, উনার থেকে উনার যে বিরহ ব্যথা ছিল, চিঠি পেয়ে যেন মনে হচ্ছে ফাতেমা সুগরা আলাইহিসসালামকেই পেয়ে গেছে। দেখুন কি কুরবানি। অতঃপর যখন ইমাম পাক চিঠি পড়তে লাগলেন, তো ফাতেমা সুগরা আলাইহিসসালাম প্রথমে আল্লাহ পাকের হামদ এবং নানা জান রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইত পাকের উপরে সালাত ও সালাম পাঠ করার পর ওনার আব্বাজানকে লিখছেন যে আব্বাজান অনেক দিন হয়ে গেল আপনি আমার ছেড়ে চলে গেলেন, এখনও আসলেন না, আপনি কোথায় রয়েছেন, কি অবস্থায় রয়েছেন, আপনি আমাকে এসে নিয়ে যান, নাহলে বলেন আমি সেখানে যাই, আর আপনার এই বিরহ ব্যথা সহ্য করতে আমি পারছি না, এখন আমি আপনার সাথে থাকতে চাই। তারপরে লিখেছেন যে আব্বা আমার ভাই যখন এখান থেকে যাই তখন তো আর এক মাসও বয়স ছিল না, এখন তো তার বয়স ছয় মাস হয়ে গেছে, কত বড় হয়ে গেছে, উনি এখন হামাগুড়ি দিচ্ছেন, উনার জন্য আমি একটি জামা নিজের হাতে তৈরি করেছি, উনার জন্য আমি খেলনা তৈরি অনেক কিনে রেখেছি, আব্বা আপনি আমাকে নিয়ে যান, আমি আমার ভাইকে আমার নিজের হাতে তৈরি করায় জামা আমি পরাবো, দেখবো ভাইকে দেখতে কেমন লাগে, ছয় মাসে ভাইয়ের চেহারা তো অনেক চেঞ্জ হয়ে গেছে, কেমন লাগছে দেখতে, সে মা আব্বা বলে ডাকছে কি না, তার অনেক খেলনা আমি জোগাড় করে রেখেছি, ওগুলো আমি তাকে দিব, তিনি খেলা করবেন। এই কথাগুলো যখন ইমাম পাক পড়ছেন পুরো তাবুর ভিতরে ক্রন্দনের রোল পড়ে গেছে। ইমাম পাক বললেন মা তোমার ভাই আর এই জামা পরবে না, তোমার ভাই আর খেলা খেলবে না, কেয়ামতের দিনে সেই ভাইয়ের সাথে খেলবে, উনি এখন আর দুনিয়ায় নাই, উনি চলে গেছেন দুনিয়া ছেড়ে, উনি এখন কাউসারের পানি পান করছেন, উনি দাদিজানের কাছে চলে গেছেন, ফাতেমা সুগরা আলাইহিসসালামের কাছে চলে গেছেন এখন ওনার কোলে। এই চিঠি পড়ে ওনারা যার যার করে ক্রন্দন করলেন, নহাজারি করলেন। দেখুন এই মুহররম পাক কি বিষাদময়, পুরা আলে মুহাম্মদ তাদের ঘরে ক্রন্দন নহাজারি হয়েছে, আর আজ মোল্লা মৌলভী বলে উনাদের দুঃখের কথা শুনে আমরা কান্নাকাটি করি, তখন বলে নাকি এগুলো জায়েজ নাই। আসলে এদের হৃদয় পাথরের চেয়েও শক্ত, উনাদের কারবালার করুণ কাহিনী শুনে পাথর পর্যন্ত গলে যায়। আজও রোমের এক পাথর রওজাতুস সোহাবা কিতাবের মধ্যে আল্লামা ওয়াইজুল হোসাইন কাশফি তিনি তার রওজাতুস সোহাবার মধ্যে লিখেছেন, রোমের পাহাড়ে একটি পাথর, বাঘ আকৃতির একটি পাথর রয়েছে, ওই পাথরের দুই চোখ থেকে আশুরা পাকের দিনে পানির ঝর্ণা বার হয়, আর সকল লোক সেটা জিয়ারত করে সেই পানি তাবারুক হিসাবে নিয়ে যায়। দেখুন আল্লাহ পাকের তরফ থেকে পাথরও গলে যাচ্ছে, পাথর থেকে পানি বেরোচ্ছে, আর এই মোল্লাদের হৃদয় এত শক্ত এদের চোখ থেকে পানি বার হয় না। উপরন্তু যারা ওনাদের আসে ওনাদের ভক্ত ওনাদের গোলাম ওনাদের কারবালার করুণ কাহিনীর কথা শুনে যখন কান্নাকাটি করে তখন এদের ফতোয়ার ঠেলায় অস্থির হয়ে যায় মানুষ।
দেখুন এই ফতোয়া সবারই উপরে এসেছে। আজ যারা আমরা ইমাম পাকের জন্য কাঁদি, এই ইমাম পাকের মহব্বতকারীদের উপরে ফতোয়া যুগ যুগ ধরেই চলে আসছে। তাদেরকে শিয়া বলেছে, ইমাম আবু হানিফার উপরেও শিয়া ফতোয়া আসছে, ইমাম হাম্বালের উপরে শিয়া ফতোয়া আসছে, ইমাম মালিকের উপরে তারা শিয়া ফতোয়া দিয়েছে, ইমাম শাফেই তার উপরে রাফেজির ফতোয়া এসছে। এর উত্তরে ইমাম শাফি বলেছিলেন, লাউকানা রিফদান হুব্বু আলে মুহাম্মাদিন ফাল ইয়াশহাদি সাকালানি আন্নি রাফেজি, বলেন আলে মুহাম্মাদের মুহাব্বত করা যদি রিফজ হয় তো জিন ও ইনসান তোমরা উভয়ে সাক্ষী থাকো আমি ইমাম শাফি সবচেয়ে বড় রাফেজি, কারণ আমি আহলে বাইতকে মুহাব্বত করি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভির উপরে শিয়া ফতোয়া এসছে, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির উপর শিয়া ফতোয়া এসছে, তামাম আইম্মায়ে মুহাদ্দিসিন ও আইম্মায়ে আহলে বাইত এবং সুফিয়ানে কেরাম তাদের উপরে শিয়া ফতোয়া এসছে। অতএব যে সুন্নির উপরে, যে সুফির উপরে, যে সুন্নির উপরে শিয়া ফতোয়া আসেনি, জানবেন ওরা আসল সুন্নি নয়, তারা খারেজ। আমাদের উপরে শিয়া ফতোয়া আসবে কেন? তামাম ইমামদের উপরে শিয়া ফতোয়া এসছে, বুঝতে পেরেছেন না? এখন এই চিঠি পেয়ে তো ইমাম পাকরা কাঁদলেন, এখন জারজার করে কাঁদলেন। এদিকে দেখুন, এইদিকে আহলে বাইত পাকরা কাঁদছে আর এইদিকে মদিনা শরীফে ফাতেমা সোগরা আলাইহিস সালাম কাঁদছেন। কে? ফাতেমা সোগরা আলাইহিস সালাম, যাকে আজকে রেখে গেছিলেন। কত দুঃখ, কত কষ্ট, কত ব্যথা। তো আজকে আমি এই সাবজেক্টের উপরে বক্তব্য আমি রাখলাম এই জন্যই যে আজ থেকেই কারবালা শুরু, কারবালার ঘটনা শুরু আজ থেকে, চারই শাবান থেকে। প্রথম কুরবানি ফাতেমা সুগরা আলাইহিস সালামকে দিয়ে, এবং আগামীকাল ওনার বেলাদত শরীফ, যদিও বেলাদত শরীফ কিন্তু ওনার খুশির দিনেও দুঃখ মাখা ছিল, ব্যথা মাখা ছিল। হাদিস পাক এসছে, এ হাদিস সুনান ইবনে মাজা, ইবনে মাজা শরীফের হাদিস। এ হাদিস শরীফটি ইবনে মাজা 289 পৃষ্ঠায় হাদিসটি এসছে, 86 হাদিসের মধ্যে, এবং হাদিসটি মিসকাত শরীফ 572 পৃষ্ঠায় হাদিস এসছে ওনার বেলাদাত পাককে নিয়ে। এই বেলাদাত পাকের সাথেই শাহাদাত পাক জড়িত ছিল। অতএব ওনার বেলাদাত শরীফ খুশি হলেও খুশির ভিতরে দুঃখ বিজড়িত, কারণ ওনার জন্মের দিনেও রসুল পাক আনন্দও করেছেন তার সাথে সাথে দুঃখও করেছেন। ওনার যেদিন জন্ম হয় জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন মোবারকবাদ দিয়ে, আর এই মোবারকবাদের কথা শুনে হুজুর আনন্দ করেছেন, আর যখনই আনন্দ করলেন ফের জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে শাহাদাতের খবর দিয়েছেন, তো হুজুর কেঁদেছেন, বুঝতে পেরেছেন না? এই মিসকাত শরীফের 572 পৃষ্ঠা হাদিস শরীফ এসছে, এই হাদিস উম্মুল ফজল বিনতে হারেস তিনি বর্ণনা করেছেন। আন উম্মিল ফজল বিনতে হারেস দাখালতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামা, উম্মুল ফজল বিনতে হারেস রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রবেশ করলাম। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নি রাআইতু হুলমান হুলমাম মুনকারান লাইলা, বলেন আজ আমি রাত্রে, উম্মুল ফজল বিনতে হারেস রাদিয়াল্লাহু আনহা বললেন আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি, কঠিন স্বপ্ন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওটা কি স্বপ্ন? তখন উনি বললেন ওটা খুব কঠিন স্বপ্ন। উনি বললেন তুমি বলো না কি স্বপ্ন। তখন উম্মুল ফজল বিনতে হারেস রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, রাআইতু কাআন্না কিতআতুন মিন জাসাদিক, বলেন আমি স্বপ্নে দেখলাম যে আপনার শরীর থেকে একটা গোস্তের একটা টুকরা কেটে আমার শরীরে রাখা হলো। ওয়াদা আতু ফি হিজরি, আপনার শরীর থেকে গোস্তের একটা টুকরা কেটে আমার কোলে রাখা হলো। তো যখন এই কথা বললেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে তাবির করলেন যে রাআইতে খায়রান তালিদু ফাতিমা ইনশাআল্লাহু গোলামা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলে তুমি খুব ভালো স্বপ্ন দেখেছো, অতি সত্বর আমার মা ফাতেমা আলাইহিস সালাম একটি পুত্র সন্তানের জন্ম দিবেন, এর ব্যাখ্যা করলেন, মানে ইমাম হুসাইন আলাইহিস সালাম। দেখুন উনি বলছেন যে আমি স্বপ্নে দেখলাম যে শরীর থেকে গোস্তের, আপনার শরীরের একটি অংশ, গোস্তের টুকরা
কেটে আমার কোলে রাখা হলো। আর রাসূলুল্লাহ পাক বলছেন যে আমার শরীরের গোশতের যে টুকরা তোমার কোলে রাখা হলো সেটা হচ্ছেন ফাতেমার সন্তান ইমাম হুসাইন। তার মানে কি? ইমাম হুসাইন আলাইহিস সালাম বিদআতুর রাসূল, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুকরা, গোশতের টুকরা। অর্থাৎ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গোশতের টুকরা ইমাম হাসান আলাইহিস সালাম, আরেক গোশতের টুকরা ইমাম হুসাইন আলাইহিস সালাম, দুই টুকরা মিলে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝতে পেরেছেন না? ওনার গোশতের টুকরা কোলে রাখা হলো তো বলেন ইমাম হুসাইন আলাইহিস সালাম। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন উম্মুল ফজল বিনতে হারেস রাদিয়াল্লাহু আনহা বলেন, ঠিক কিছুদিন পরে ইমাম হুসাইন আলাইহিস সালাম দুনিয়ার মুখে তাসলিফ আনলেন। আর উনি যখন তাসলিফ আনলেন তখন ওনাকে আমি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে ওনাকে দেওয়া হলো। যখন ওনাকে ওনার কোলে দেওয়া হলো তখন দেখছি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করছেন, চোখ থেকে পানি ঝরছে। তো আমি জিজ্ঞাসা করলাম, ফাকুলতু ইয়া নবী আল্লাহ মা লাকা, হে আল্লাহর নবী, আপনার উপর আমার বাপ মা কুরবান, বে আবি আনতা ওয়া উম্মি, আপনার উপর আমার বাপ মা কুরবান, আপনার কী হয়েছে, আপনি ক্রন্দন করছেন কেন? তখন উনি বললেন, এই মাত্র আতানি জিব্রাইল আলাইহিস সালাম ফা আখবারানি ইন্না উম্মতি সাতাক্তুল ইবনে হাজা, এই মাত্র জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং বললেন যে আপনার এই বেটাকে অতি সত্তর আপনার উম্মতের একটি দল শহীদ করে দিল। এই দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে ক্রন্দন করেছিলেন। এই ঘটনা দেখে শুনে উম্মুল ফজল বিনতে হারেস রাদিয়াল্লাহু আনহা কান্না।